আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ মেহরবানিতে সবাইকে নিয়ে ভালো আছি। তো প্রতিদিনের মতো আজ নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকে কোনো রান্নাবান্নার ভিডিও শেয়ার করব না, কোথায় কোথায় গেলাম, কি কি কাজ করলাম আর কি কেনাকাটা করলাম, ঢাকা থেকে আসার পর থেকে পুরো মাসের মুদি বাজারগুলো কি কি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব এখন। এটা ছিল গতকালকের ভিডিও। আমার ছেলের স্কুলে সব স্টুডেন্টের গার্জিয়ানকে ডাকলো, সেজন্য আমি গেলাম। সব গার্জিয়ান গেল সবাইকে নিয়ে, ওরা স্টুডেন্টের কিছু কথাবার্তা আলাপ আলোচনা করলো ওখানে। এখানে আমার ভাইয়াটা রিক্সায় বসে আছে। এটা ছিল পরের দিন সকালের ভিডিও। ঢাকা থেকে আসার পর থেকে সকাল সকাল নাস্তা বানাতে হয়, কারণ আফিফা নিয়াজ এক টাইমে ওদের স্কুল মাদ্রাসা, সেজন্যই সকাল সকাল নাস্তাটা বানিয়ে ওদেরকে খাইয়ে দিই। এরপর নিয়াজের স্কুলের গাড়িটা আসে, ও গাড়ি করে স্কুলে চলে যায়। ওরা স্কুলে আর মাদ্রাসা চলে যাওয়ার পর আমি একটু আবার শুয়ে পড়ি, তারপর 9টা বাজে উঠে নাস্তাটা বানিয়ে নিই, কারণ এত সকাল তাড়াতাড়ি করে নাস্তা খেতে পারে না। সকালের নাস্তাটা খাওয়া দাওয়া শেষ করে এখন ঘরটা গুছিয়ে নিলাম। প্রত্যেকটা রুম গুছানো শেষ করে এরপর কিছু আতপ চাউল ভিজিয়ে রেখে দিলাম গুঁড়ি ভাঙানোর জন্য, সেজন্য এখন গুঁড়িগুলো ভাঙিয়ে নিয়ে আসলো। গুঁড়িগুলো শুকানোর জন্য একটি চাদর বিছিয়ে নিলাম, এরপর গুঁড়িগুলো দিয়ে দিলাম। এভাবে গুঁড়িগুলো শলা দিয়ে নেড়ে চেড়ে নিলে তাড়াতাড়ি গুঁড়িগুলো শুকিয়ে যাবে। এবার গুঁড়ির উপরে একটা চাদর দিয়ে বিছিয়ে নিব যেন কোনো ময়লা না পড়ে উপর থেকে। কাজগুলো কমপ্লিট করে এখন রান্নার জন্য কিচেনে চলে আসলাম। আমি আগের ভিডিওতে রাজাহাঁস পরিষ্কার করা আর কাটা দেখালাম, আজকে রান্না করব সেটা আপনাদের সাথে এখন শেয়ার করব। তো এগুলো এখন ধুয়ে পরিষ্কার করে ভালো করে নিয়ে এখানে রাজাহাঁস রান্না করার জন্য মশলাটা আগে কিছুক্ষণ কষিয়ে নিলাম, এখন হাঁসটা দিয়ে দিলাম। এরপর নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নিব। এক পাশে রাজাহাঁসটা বসিয়ে দিলাম, অন্য চুলা দিয়ে অন্য আরেকটা তরকারি বসিয়ে দিলাম। রান্না বান্না শেষ করে অফ ক্যামেরায় ঘরের অনেকগুলো কাজকর্ম করে নিলাম, সেগুলো আর তুলে ধরা হলো না। বিকেলে আসরের নামাজটা পড়ে আপনাদের ভাইয়ার আমি একটু বের হলাম বাজারে। এরপর একটা বেতের দোকানে ঢুকলাম, সেখানে অনেক ধরনের বেতের জিনিস পাওয়া যায়, দেখে খুব সুন্দর লাগলো, এখান থেকে কিছু জিনিস কিনে নিব। বেতের দোকান থেকে বের হয়ে এরপর মুদি দোকানে ঢুকলাম, তারপর মুদি দোকানের সব মুদি বাজারগুলো লিস্ট করে দিয়ে গেলাম ওনার কাছে। উনি সব কিছু এক এক করে মেপে গুছিয়ে ব্যাগে ঢুকিয়ে নিল, তারপর আমরা এসে নিয়ে যাব আমরা ওনাকে বলে গেলাম। মুদি বাজারগুলো শেষ করে এখন অন্য আরেকটা দোকানে ঢুকলাম, এখান থেকে কিনে নিলাম বিস্কিট, হাত মোছার টিস্যু, টয়লেট টিস্যু, এগুলো কিনে নিলাম। সব বাজারগুলো করা শেষ করে আসার সময় 2টা মরিচ গ্যাস কিনে নিয়ে নিলাম। এগুলি বড় সাইজের মরিচ গ্যাস ছিল, এটার দাম ছিল 80 টাকা করে, তাই 2টা মরিচ গ্যাস কিনে নিলাম। বাজারগুলো সব করে নিয়ে একটা রিক্সায় করে আমরা আবার চলে আসলাম বাড়ি। সবগুলো বাজার রিক্সা থেকে নিয়ে এলো, তারপর বাসায় এসে আমরা নাস্তা করলাম। এরপর সব মুদি বাজারগুলো বের করে গুছিয়ে নিব এক এক করে, এখন সবগুলো টেবিলের উপর রেখে দিলাম বের করে।
এখানে কি কি বাজার আনলাম সেটা আর বলার মতো কোনো কিছুই নেই, সবগুলো দেখে বুঝে নেবেন। বাড়ি আসার পথে কাজকর্ম নিয়ে বেশিরভাগ ব্যস্ত থাকি, সেজন্য ভিডিও দিতে অনেক দেরি হয়ে যায়, তাই আজকে ছোটোখাটো করে একটা ভিডিও করে নিলাম। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন আরেকটি ভিডিও নিয়ে আসা পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।